এটা দেখুন কীরকম অবস্থা, মেঘলা হয়ে আছে। এখন সবাই ঘুম থেকে উঠলাম, আপনাদের বাইরের দৃশ্যটা দেখিয়ে দিলাম। এখন সকাল 8:10 বাকি। এখন জানি বিছানা তুলে আপনাদের সাথে দেখা করছি, এখানে বিছানা তুলিনি, বিছানাটা তুলিনি, তারপরে ফিরে আসছি। চলুন, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুস্মিতাস ব্লগ। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আমরা ভালো আছি, সুস্থ আছি, সাবধানে আছি। আর একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে। চলুন, কোন বিছানাটা গুছিয়ে নিই, মশারিটা তোলা হয়ে গেছে। আপনাদের ওয়েদারটা দেখালাম কীরকম, কোনো রোদ ওঠেনি, মনে হয় এরকমই থাকবে। মাঝে মাঝে বৃষ্টি হবে, এখনও বৃষ্টি পড়েনি, শুধু ওয়েদারটা একটুখানি মেঘলা মেঘলা করে গেছে। চলুন, বিছানাটা গুছিয়ে আপনার সাথে দেখা করছি। ব্রাশ করবো, ব্রাশ করেছি, এখন ব্রাশ করবো। এখন সকালে চা খাচ্ছি, চা আর বিস্কুট। এই যে বাবা খাবে এখন চা, বিস্কুট খাবে না, শুধু চা খাবে। এই যে চা, এখন চাউমিন রান্না করছে, এগ চাউমিন। সকালে টিফিন চাউমিন, এটা আমার, এটা মায়ের, এটা হচ্ছে বাবার। মায়ের ঝাল ঝাল চিকেন রেডি, শুধু সিটি দিলেই হয়ে যাবে। আমাদের এখানে কারেন্টটা চলে গেছে, মানে রোববার হলে কারেন্ট চলে যায়, কখন যাবে সেটা ঠিক নেই। এখন সকাল দশটার সময় কারেন্টটা অফ হয়ে গেছে। এখন সব জায়গা শুধু অন্ধকার আর অন্ধকার। একেই ওয়েদারটা একটুখানি মেঘলা করে আছে, একটু ভালো লাগছে না। আর মশা প্রচুর, মেঘলা হলেই প্রচুর মশা। চলুন আপনাদের বাইরে দেখাই কীরকম মেঘলা হয়ে আছে। একটুখানি চান করতে আছি, শ্যাম্পু করবো, আজকে শ্যাম্পু করে ফিরে আসছি। পুজো কমপ্লিট, আসনটা সাজিয়েছি, কী সুন্দর লাগছে আপনার কমেন্টে জানাতে পারেন। আমি হারাস করে চলে এসেছি, এখন একটুখানি ফোনে গান শুনছি। চলুন লাঞ্চে দেখা হচ্ছে। ফ্রেন্ড, লাঞ্চ নিয়ে বসে পড়েছি। লাঞ্চে আছে ভাত, তিতা ভাতে, আলু ভাতে, এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, ঢ্যাঁড়স পেঁয়াজ ভাজা, আর হচ্ছে চিকেন, ঝাল ঝাল চিকেন। লাঞ্চ করে ফিরে আস। চলুন, তারপরে চাদরটা তুলবো,
চাদরটা তুললে আপনি এসে রাখতে, চাদর তুলবো, তারপরে বালিশের ওয়াশ ফাশ সব করবো, তারপরে চা নিয়ে আপনি এসে রাখতে, চা খাও তারপর। চাদর পাতা হয়ে গেছে, যে চাদর পাতা গোছানো হয়ে চা খাবো, চা খাওয়ার জল খেয়ে নি। জলটা খেয়ে নিলাম, আমরা চা খাবো, জল খেয়েছি আর চা খাবো। সন্ধে দিচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হে দীনবন্ধু। সন্ধ্যের মুড়ি মাখা এখন খাচ্ছি। মুড়িতে আছে শসা, পেঁয়াজ, চানাচুর আর মুড়ি। সন্ধ্যে 6:20 বাজে। এত বড় হয়েছে সোয়েটারটা, 70 করে 70 140। ডিনার নিয়ে বসে পড়েছি, ডিনারে আছে পরোটা, পেঁয়াজ আর চিকেন, শসা, এই যে শসা। ফ্রেন্ড এখন এই চকলেট খাবো, কারণ শসাটা এতই তেতো ছিল যে পুরো মুখ তেতো হয়ে গেছে। চলুন ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন আজকে ভিডিওটি এখানে এন্ড করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, শুভরাত্রি।